বগুড়ার ধুনট উপজেলার নিমগাছ ইউনিয়নের জয়নসিং বাগবাড়ি পাকা সড়কের বোমগারা বালুয়া খালে পিলার ছাড়াই লোহার খুঁটি উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় দুশো মিটারের একটি ব্যালি ব্রিজ বিভিন্ন সময়ে নষ্ট হওয়া হওয়ায় দেওয়া হয়েছে অসংখ্য জরাতালি তবুও ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছেন স্থানীয় সূত্রে জানা গেছে ধনুট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাঙ্গালী নদীর শাখা বালুয়া খাল ওই খালের ওপর কোনো ব্রিজ না থাকায় প্রায় পনেরো বছর আগের একটি পুরাতন জরাজীর্ণ একটি স্টিলের বেইলি ব্রিজ স্থাপন করে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা হয় মাঝে মধ্যে বৃষ্টির পাটাতন খুলে গেলে বা ভেঙে গেলে কোনো মতে জোরাতালি দিয়ে ব্রিজটি চলা সচল রাখা হয় এভাবে অসংখ্যবার এই বৃষ্টিতে জোরাতালি দেওয়া হয়েছে সর্বশেষ দুই সালের ডিসেম্বরের মালামাল পরিবহনকারী একটি ট্রাক পারাপারের সময় পিলার সহ ওই বৃষ্টি ভেঙে পড়ে এরপর খালের পানিতে লোহার অ্যাঙ্গেল দিয়ে খুঁটি বানিয়ে দীর্ঘ এই স্টিলের বৃষ্টি দাঁড় করিয়ে আবারও চলাচলের জন্য বৃষ্টি খুলে দেওয়া হয় দুটো উপজেলায় জনসিং থেকে গাবতলী উপজেলার বাগবাড়ি পাকা সড়কের ভোমগাড়া বালুয়াখালের ওই ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধনুট উপজেলার পিরাপাট ফরিদপুর কালাইহাটা জনসিং সাতবেকি শিয়ালি মাঝবাড়ি ও ধামাচামা সহ প্রায় আট দশটি গ্রামের হাজারো লোকজন প্রতিদিন যাতায়াত করছে তবেও তবে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের ওপর দিয়ে স্থানীয় লোকজন ভ্যান রিকশা চলাচল করলেও কৃষিপণ্য ও মালামাল পরিবহনের চরম পোহাতে হচ্ছে ইউনিয়নের বিরাপাটা গ্রামের সাবেক মেম্বার নাজমুল প্রমাণিক ভেতু প্রমাণিক ও জয়সিং গ্রামের কৃষক মোজাফর মন্ডল জানান বালুয়া খালের এই বৃষ্টিতে অসংখ্যবার বার জোড়াতালি দেওয়া হয়েছে বৃষ্টির দুটি পিলারের মধ্যে একটি পিলার ভেঙে অ্যাঙ্গেলের খুঁটির ওপর বৃষ্টি দাঁড় করিয়ে রাখার রয়েছে এছাড়াও আরেকটি পিলারেও মরিচা ধরেছে একারণে কারণে ওই ব্রিজের উপর দিয়ে কোনো রকমে ভ্যান রিক্সা চলাচল করলেও বাড়ি যানবাহন চলাচল করতে পারে না তাই কৃষি পণ্য ও মালামাল পরিবহনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ওই খালের ওপর একটি ঢালাই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন বগুড়ার দুনট উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান জয়সিং বাগবাড়ি সড়ক ও ব্রিজগুলো বগুড়া সড়ক ও জনপদ বিভাগের আওতায় রয়েছে তাই তারাই এ বিষয়ে উদ্যোগ নিতে পারবেন বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশল আফ আশরাফুজ্জামান বলেন ওই খালের ওপর একটি ঢালাই ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে তাই আপাতত ব্রিজটি মেরামত করে নিরাপদে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করা হবে